গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে আর 2 তারিখ, তাই তো? 2 না 3 তারিখ, 3 তারিখ। তো এখন বাজে সকাল 10টা, 10টা থেকে ভিডিওটা আছে, তারপর পরীক্ষা শেষ, সেই আনন্দেই নাচছে, আর একটা বাকি, 11:30টায় স্টার্ট হবে। তো সেই আনন্দেই এখন নাচানাচি শুরু করে দিয়েছে, আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার সকালবেলা কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যা যা বাসি কাজ থাকে, জামা কাপড় ধোয়া, তারপরে এই জাস্ট, হ্যাঁ বানাবো, এই জাস্ট আমি ইয়ে করছি, কি বলে ওই ঘরের ঘরদার মোছামুছি হলাম। এখনো আমি কিছু ইয়ে করতে পারিনি, আর ওদিকে আমাদের কাজের লোকজন এসছে, মানে কাজ হবে, তো জাস্ট আমি এখানটা মোছা কমপ্লিট করলাম। আর এখনো তো এগুলো পরিষ্কারও করা হয়নি, বাথরুমে করবো, তো এদিকে কাজ স্টার্ট হয়েছে। আর ঠিক আমার এই যে ঘর, এই ঘরের ঠিক উল্টো দিকে, এই এই বরাবর যে ঘরটা দেখছো, এইটা হচ্ছে আমার যেখানে আমি এখন শিফট করব, ঠিক আছে? আর দাঁড়াও, আমি ঘরের চটি পরে বাইরে বেরিয়ে এসেছি, ঘরের চটিটা ঘরে রাখি, বাইরের চটিটা পরি, কারণ ওই ঘরে প্রচুর ডাস্ট, প্রচুর। এই আমার যে পা মোছা সব সাদা হয়ে যাচ্ছে, আয়ুষ্মানের চটি করে নিচ্ছে, মাথাটাই গেছে পুরো। তোর চটি আমার পায়ে হয়ে যায় তো এখন। তারা এই ঘর দিয়ে ঘরে কাজ হচ্ছে, তো এই যে এইটা বন্ধ করে দেবো, এই জানলা, এই দরজাটা বন্ধ হয়ে যাবে, এই যে সিঁড়ি থেকে উঠেই, এটা ছিল তখন মানে যারা রেন্টে আসতো তাদের জন্য এই দরজাটা। আর এই গ্রিলটা বন্ধ হয়ে গেলে, এই গ্রিলটা বন্ধ হয়ে গেলে এই হচ্ছে আমাদের ওই পোর্শনটা, ঠিক আছে? এই বন্ধ হয়ে গেল, এখানে রাত্রিবেলা তালা পড়ে যায় ভেতর দিয়ে, ওইটা হচ্ছে আমাদের পোর্শন। আর এইখান থেকে ছিল যে যখন রেন্টে যারা আসতো তারা, এটা বন্ধ হয়ে যাবে এরপর যখন আমি ঢুকে যাব। ঢুকলেই এটা হচ্ছে বেডরুম, তো ফার্স্টেই আর আগের মতন করতে চাই না যে ফার্স্টে ঢুকলেই বেডরুম হবে, ওরকম দরকার নেই, করাটা উচিত না, বেডরুমটা আলাদা থাকাই ভালো। আর এখানে কাজ স্টার্ট হচ্ছে, আচ্ছা কী কাজ স্টার্ট হবে, কী হবে গো? এই যে আগে কী কাজ হবে বলো, আগে কী কাজ হবে, আজকে কাজ কী হবে, কালকে, কালকে টানা শুরু করবো, আমার টাইলস কাজ 5 দিনের মধ্যে কমপ্লিট হবে, টাইলস বাথরুম বাথরুম আমি কালকে ঢুকছি, কালকে ঢুকে কল কল লাইন ফ্যান যেগুলো যা করা আগে থাকতে হবে, করে ওয়াইট সিমেন্ট মারা নেই, সব মারতে হবে, ও সিগে প্যান পেতো, এটা সিমটা কোথায় গেল, নতুন সিমটা ওখানেই দেবো, হ্যাঁ আর এখানে কোনটা সেটা আনতে, তো হ্যাঁ ওটা কে আনতে, তো মাপ নিয়ে ওই আমার ওই মাপটাই দেবে, যেটা আমরা রান্না করার জন্য বেস্ট, হ্যাঁ তুমি যাও না, তুমি যাও বাদিকে, না আমি তো জানি, তাই বলো আগে আপনি ঢোকেন, নাহলে জায়গা সরু, তো তুমি এসটি কাট তো দোবারা কাজ কর, ফ্ল্যাট নেবো 2025-এ, এখন না, আজকে সকাল থেকে আমরা চাও খাইনি, এখন কাজ আজকে তো মনে হয় না আবার স্টার্ট হবে। আমরা এখন আজকে আমরা যেতে পারি টাইলস ফাইলসগুলো দেখতে, আমি আর আশিস, দেখা যাক কি হয়, রান্না বান্নাও করতে হবে, মাথার মধ্যে এত প্রেশার থাকছে না, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, তো সেই সমস্ত কাজকর্মগুলো চলো চটপট সেরে ফেল। কালকে একটা কমেন্ট পেয়েছি যে আমি যখন রসবড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বলছে সাদা বড়া যেগুলো দেখছো সেগুলোকে একজন লিখেছে, এগুলোকে তো কাঁচা,
আগে না আগে এটাই সব থেকে ভালো ভাজা হয়েছে, তার কারণ আঁচ কম থাকবে এবং কালার একদমই চেঞ্জ হবে না, অনেক সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। বরঞ্চ যেগুলো অতিরিক্ত লাল হয়ে গেছে সেগুলো কিন্তু কড়া হয়ে যায়, সেগুলো নরম থাকে না। এটা যে কোনো ভালো ভিডিওতে দেখেই আমি কিন্তু করেছি। আর যে বড় বড় পিসগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে আসবো দিদিভাইকে, ওরা তো সবাই খুব একটা খেতে পছন্দ করে না এই ধরনের খাবার, তো তাও বানিয়েছি। রস বড়া কালকে বানিয়েছি, খাও একটা খেয়ে দেখো। দিও, কেমন আছে? ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে টাকা লাগে। ইলেকট্রিকের কাজ আজকে স্টার্ট হয়ে গেল আর আজকেই শেষ করে দেবে। মানে ইলেকট্রিকের মানে আমরা সমস্ত কিনে দিচ্ছি, দিয়ে উনি এস্টিমেট দিয়েছে, মানে উনার যে এই যে কাটাকুটি পুরো কি হচ্ছে বলো তো। তোমার একটা কথা বলি, আমাদের যে এই লাইনটা এতদিন যে ব্যবহার করতাম, এটা আমাদের আমার শাশুড়ির মিটারের সাথে ছিল, ঠিক আছে, মানে একসঙ্গে ছিল এই লাইনটা। আর আমি যখন এসি নিলাম তখন আমার এসির মিটার আমি আলাদা নিয়েছি, মানে আজ থেকে সেটা বছর দেড়েক আগে, না 2 বছর হয়ে গেছে আমি এসি নিয়েছি, মানে আমি ইউটিউব আসার অনেক আগেই নিয়েছি, বছর খানেক আগে, ইউটিউব আসারও বছর দেড়েক আগে। তো আমি এসি নিয়েছি তখন আমি আলাদা মিটার বসিয়েছিলাম, আর তো ওই মিটারের মধ্যে মানে আমার মিটারটার মধ্যেই আমি ওই যে ওই ঘরে যে শিফট করছি সেই সমস্ত যে কানেকশন আছে আমি আমার মিটারে নিয়ে নিয়েছি, মানে আমার বিলের সঙ্গে এটা আসবে। আর এতদিন আসতো শাশুড়ি মায়ের বিলের সাথে আমাদের এই ঘরের সমস্ত কানেকশনে, তো সেটা একদম আলাদা করে নিলাম। মানে এটাকেও মাই বললো যে তোমরা কিন্তু মিটারটাকে নিজেদের ইয়ের মধ্যে করে নিও, তো সেটাও করে নিচ্ছি, ওই জন্যই আরও বেশি পড়ছে। তারপরে এসির সমস্ত কানেকশন ঠিক করা, আরও অনেক হোল্ডার ফোল্ডার হচ্ছে যেগুলোর জন্য প্রচুর কাজ আছে, বারান্দা ফারান্দা সমস্ত লাইট, কারণ আমার তো লাইটেরই কাজ, লাইট না থাকলে ভিডিও তোমাদের ভালো লাগবে না, ভিডিও কোয়ালিটি ভালো আসবে না, তো লাইটটা একটা ম্যাটার করছে, সেই জন্য অনেক কানেকশন করতে হচ্ছে। আর রান্নাবান্না আমি তেমন কিছু মন দিতে পারছি না, আশিস গেছে ওর কাজে, আমাকে কিন্তু ওই ঘরেই ঢোকা যাচ্ছে না, একদম হচ্ছে ধুলোয় ধুলো উঠছে, মানে পুরো অন্ধকার ধুলোয়, তো এই ঘরে ঢোকা যাচ্ছে না। আমি বারান্দাটা বারে বারে মুছছি, নাহলে সাদা সাদা হয়ে যাচ্ছে। আর দরজা দুটোই বন্ধ রেখেছি, এইদিকের ওইদিকের দুটোই দরজা বন্ধ করে রেখেছি, আশিস এলে তারপর একবার ঢুকে দেখবো যে কি কন্ডিশন আছে, নাহলে মানে এমনি রাস্তার ওপর বাড়ি যা ধুলো হয়, আমার তো ভাবছি এই পরিষ্কার করতে আমার জীবন বেরিয়ে যায়। তার আছে এখানে যাবে তো। এই আয়ুষ্মান, আয়ুষ্মানকে দিদার বাড়ি দিয়ে আসা হচ্ছে, চলো চলো চলো। এই ফ্যানটা শুধু শুধু চালিয়ে রেখেছে কেন? ওটা না, ওই হাওয়া ধুলোগুলো বাইরে যাচ্ছে না, খাটনির কাছে। টাটা কেন শোনা, এরকম এদিকে তাকিয়ে। হ্যাঁ, দুগ্গা দুগ্গা দুষ্টু করবে না, ঠান্ডা লাগাবে না, কিন্তু ফুল প্যান্ট পরে থাকবে, দেখে খালি শোয়ার সময় হাফ প্যান্ট পরে নেবে, নিজেকে সেফ রাখবে। এখন দেখো বিকেলের জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে এসেছি, এগুলো সমস্ত ভাঁজ করে রেখে দেবো, জায়গা মতন তুলে দেবো। ঘরের অবস্থা এখন খুবই খারাপ, যতই মুছছি যাই করি না কেন ধুলো তো হয়, ঘরের বাড়িতে কাজ হলে এই একটা হয়, মানে প্রচুর ধুলো ওড়ে।
তো সেই সমস্ত তো পরিষ্কার আছেই, বারবার বারবার করে মোছা, বারান্দা বিশেষ করে সব কিছু সেগুলো করতে হচ্ছে। তারপরে ছাদ থেকে গিয়ে জামা কাপড়ও নিয়ে এলাম, আবার মেঘলা করেছে, বেলা থেকেই দেখলাম মেঘ মেঘ করেছে। জানি না কিরকম ওয়েদার হবে কি হবে, ঠান্ডাটা মনে হচ্ছে আরও বেশি করে পড়বে। এখনও যদিও সেরকম ঠান্ডাই পড়েনি, কিন্তু এবারে মনে হচ্ছে ঠান্ডাটা পড়বে। তারপরে দেখো এখন এই সমস্ত জায়গা মতন তুলে দিয়ে আমরা বেরোবো আয়ুষ্মানকে দিয়ে আসার কারণও এটাই, কারণ এখন মাঝে মধ্যেই বেরিয়ে যেতে হবে, যে যে জিনিসগুলো আমাদের পছন্দ করে আনা সেগুলো আনবো, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। আমি কি কাজল ইউজ করি তোমরা অনেকেই জানতে চাও, আমি বলেছি আমি আগে ল্যাকমেটা ইউজ করতাম, এখন মেভেলিনের যে কলসাল কাজল সেটাই নিয়ে এসেছি। আর এটা L18 P27 নাম্বারের লিপস্টিক, বলে দিলাম সব লাগাতে ধরো মোটামুটি 15,000 টাকা মতন বেরিয়ে গেছে শুধু গ্রিল লাগাতে। তো মানে গ্রিল আমাদের ছিলই, কিছুটা বাড়তি লাগানো হয়েছে, এমনিতে তো ব্যালকনিতে ছিলই, তো ওগুলো সব লিখে রাখছি। এবারে ওই জিনিসটা এখন মানে 100 টাকাও যদি কাউকে দিতে হয় সেটাও লিখে রাখবো, তাহলে কি আমাদের একটা এস্টিমেট মানে একটা একটা বুঝতে পারবো যে আমাদের এই যে এতগুলো কাজ হলো এর পেছনে কত টাকা খরচ হয়েছে। আর মানে কাজ তো না, সারা বাড়ি ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, তো এই চলছে। একটু মানসিক চিন্তা হচ্ছে কি পুরোটাই একা হাতে আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, তো ব্যাপারটা তো যাই হোক হয়ে যাবে, ঠিক সময় ঠিক পেরিয়ে যাবে, সময় তো আর আটকে থাকবে না, সময় পেরিয়ে যাবে। তারপরে ঘরের পুজো দেব, অনেক দায়িত্ব আছে, দায়িত্বগুলো একদম মানে নিজের মনটাকে স্ট্রং করতে হবে এবং দায়িত্বগুলোকে সঠিকভাবে সুন্দর করে যাতে পালন করতে পারি সেটা আমাকে দেখতে হবে, তাই না। আর আমাকে অনেকে বলছে ঘরের কালারটা চেঞ্জ করো, ঘরটা জাস্ট এর আগে যিনি ছিলেন রেন্টে তার আগেই জাস্ট কালার করা হয়েছে এবং নতুন সব কিছু, তো ওটাকে আমি এখন কালার চেঞ্জ করবো না, পরে দেখা যাবে। কালার এখন একদম ঠিক আছে, পুরো ব্রাইট আছে, আর আমি তো লাইট ফাইট দেবো তো আরও ব্রাইট লাগবে, কোনো অসুবিধা হবে না। এই ঘরের আমার যে কালার দেখছো, এই যে এইটা একরকম, এই দুটো আমি একরকম দিয়েছিলাম, আর এই দুটো এই দিকেরটা আর এই দিকেরটা অরেঞ্জ দিয়েছিলাম, এইটা তো পরে কাটানো হয়েছে না, তো সেই জন্য এখানটা একটু তোমাদের কালারটা অন্যরকম লাগে। এটা আশিসই নিজে থেকে করেছিল কালারটা। আমাদের আর একটা ইচ্ছা ছিল, আমার যে বাইরের যে বারান্দাটা যেই জায়গাটা আমি মুছি তোমরা দেখো, ওই জায়গাটা ইচ্ছা ছিল যে টাইলস করে নেবো পুরো, কিন্তু ভাবলাম যে না আগে ওই ঘরে যাই, তারপরে দেখা যাবে যে আমার ওই বারান্দাটা যদি টাইলস করে সুন্দর করে নিই তাহলে আমার একটা আলমারি রাখতে পারবো। ইচ্ছা আছে যে যদি একটা ডাইনিং টেবিলও, মানে ডাইনিং টেবিল মানে যেই টেবিলটা আমরা খাওয়া দাওয়া করি সেটাও যদি রাখি, একটা ফ্যান লাগিয়ে নেবো, ইউজ করা যাবে আর কি। তো চলো অনেক কিছুই মাথায় আইডিয়া আছে, সেগুলো আমরা এক এক করে পূরণ করব। এখন যাই, না হলে যদি দোকান বন্ধ হয়ে, হ্যাঁ গো চলো গো 7টা বাজে চলো। আজকে রাতে রান্না বান্না কিছু না, রাতে বাইরে থেকে খাবার নিয়ে আসো। আশিস কি বলছে, ওর নাকি বুকে খুব কষ্ট হচ্ছে এই ঘরটা ছেড়ে যেতে, ঠিক ও তাই না, এই এই ঘর থেকে এই এই ঘর, তাই নাকি ওর একটু, তাই নাকি ওর কষ্ট হচ্ছে, কি বলবে বলো, আমারও হচ্ছে, মিথ্যা কথা বলে লাভ নেই, আমারও কষ্ট হবে, কারণ বিয়ে করে প্রথম ঢুকে এই ঘর দিয়ে। চলো তাকে দেখতে। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম দুজনে, যে দেখে আসবো, বেশ অনেকটাই দূরের দিকে যেতে হবে। আর এই বাড়িটা দেখো, এই বাড়িটাতে না আমাদের
প্রথম দেখা হয়েছিল আমার আর আশিসের, কারণ এটা একটা বিয়েবাড়ি পারপাসে তখন ভাড়া দেওয়া হতো আর আমাদের বিয়েবাড়িতেই আলাপ। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শ্যুট করে দেখিয়ে দিই। আর যে দোকানে এসেছিলাম প্রচুর সুন্দর সুন্দর টাইলস দেখো, একটা মানে চুজ করার মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা আমি পছন্দ করব ভেবে পাচ্ছি না। কিন্তু কিচেনের জন্য যেগুলো আমার দরকার, যেরকম দরকার সেইগুলোই আমার ঠিক মন মতন হচ্ছে না, যেহেতু আমি পুরো লাইট কালার চাইছি, আবার একটু ডিজাইন থাকবে এরকম চাইছি। তো যাই হোক, তার মধ্যে থেকে আমি কিছু জিনিস কিনেছি, পছন্দ করেছি, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ও ঘর মে গিয়া থা আবি আয়া হে, তো ইয়ে মেরা বিজনেস হে, মেরা ভি দো অফিস হে, খুদ কা স্কুল কে পাস এক তো হে আর মেরা ঘর কে পাস হি হে, উধারি মেরা ঘর হে, মাঠ কে বগল মে মেরা তিন তলা মকান হে, সামা ট্রান্সফার হোতা হে, হাম ভি পকড়তে হে, ঐসা ঐসা কোই বাত নেই, দেখি হে, পয়সা কামানে কে লিয়ে কাম করনা পড়তা, পয়সা কামানে নেই, হ্যাঁ, পয়সা তো সবই কোই কামাতা হে, হামেশা আদমি কো আপনা ইজ্জত কামানা হে। এই যে ব্লু কালারে যে পাহাড়ওয়ালা হাঁস, এই টাইলসটা দেখলে, এটা আমরা নিয়েছি, এটা বেসিনের ওপর থেকে বারান্দায় এখানে ওখানে বসাবো। তো বলো কেমন হয়েছে? ওটা দু পিসের দাম নিয়েছে 1000 টাকা, মানে ওটা একটু অন্য ধরনের টাইলস। আর কিচেনের জন্য যে টাইলসটা পছন্দ করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি, এইগুলো বসবে বারান্দাতে। কিন্তু কিচেনের টাইলসটা আমি এখানে পছন্দ করেছি এইটা, কিন্তু এইটা নেব না, এটা আবার চেঞ্জ হয়ে যাবে পরে, আমি সেটা তোমাদের পরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এখান থেকে যা যা কেনবার আমাদের কেনা হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি নেতাজি নগরে। বললামই যে আজকের খাবার দাবার সব বাইরের, তো সেই জন্য গোরমেট হাটে এসেছিলাম। আর তোমাদের অনেকেই আমি বলেছি আমার ফেভারিট রেস্টুরেন্ট, তো তোমরা বলবে আয়ুষ্মানকে ছাড়া তোমরা রেস্টুরেন্টের খাবার খাচ্ছ, কিন্তু কি করব, আয়ুষ্মান এমনিতেও দিদার বাড়ি যেতে গেলে আর কিচ্ছু যায় না। আজকে আমরা দুজনে কি করছি, মজা করছি, সেদিন মোমো খেতে খেতে একজনের সঙ্গে দেখা হয়েছে। আর এখানে একটা এক্সিবিশন হচ্ছিল, সেটাও একটু ঘুরে দেখে নিলাম। তো বাড়ি এসে গেলাম, এখন বাজে রাত্রি 9:30 বাজে, 10 মিনিট ফাস্ট আছে আমার ঘড়ি, ঠিক আছে। তো এসে গেলাম, সমস্ত কিছু বুকটুক করে কালকে সকালবেলা আবার বেরিয়ে যাব। সকালে বেরোবো, তাড়াতাড়ি করে উঠতে হবে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে, করে আমি বেরোবো। কারণ ওই গ্রানাইট ফ্রানাইট সমস্ত কিছু, মানে আমি একদম প্রত্যেকটা জিনিস নিজে হাতে করতে চাই, নিজের সব পূরণ করতে চাই আর কি, যেটুকুই হোক সব কিছু দেখে শুনে ভালো করে কিনতে চাই। তো সেই জন্য গ্রানাইটটা আমি কী কালারের গ্রানাইট কিনছি তোমরা কিন্তু ভিডিওটা দেখেই আমাকে জানাবে, হ্যাঁ। যে একদম লাল রঙের, একদম চেরি লাল, মানে কি টকটকে যে লালটা হয় সেই লালের, মানে এই লালটা, এই লালের ওপর যে ছিট ওই কালারের গ্রানাইট কিনবো, ঠিক আছে। তো তোমরা বলো ভালো লাগবে কি না, ব্রাইট লাগবে তাই না কালার, মানে যখন আলো পড়বে জিনিসটা অনেক ব্রাইট লাগবে। তো সেটা কিনবো, আর অনেক কিছু প্ল্যান আছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে একটা কমেন্ট পড়লাম, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, তোমার চ্যানেল আছে, তুমি জাস্ট আমাকে, আমি জাস্ট কমেন্টটা পড়ে বেরিয়েছি, তুমি লিখেছো আমি কি কোনোদিন সাকসেসফুল হতে পারবো। কমেন্টটা পড়ে না আমার নিজের কথা মনে পড়েছে, বিশ্বাস করো আমিও তো একদম সাধারণ একটা, এই একটু আসতে, আমিও তো একদম সাধারণ ঘরের একটা মেয়ে বলো বউ বলো যাই হোক ছিলাম, তো পড়াতে যেতাম, টিউশনি করতাম। আমিও যখন ইউটিউব করবো তো কোনোদিন প্ল্যানই ছিল না, হঠাৎ করেই আমার নিজের শখে, নিজের দেখে ভালো লেগে নিজে নিজেই করেছি। মানে ওরা তো এসব বুঝতেও না, আমার হাজব্যান্ড এসব বোঝেও না যে কি এডিটিং ফেডিটিং জানেও না, বরঞ্চ এই সমস্ত করাটাকেও জাস্ট ভাবতে, যেরকমভাবে মানে এমনি নর্মাল যে সোশ্যাল সাইটগুলো থাকে, ছবি আপলোড করি লোকে লাইক দেয় এরকম ব্যাপার, তো ও ভাবতো হয়তো সেরকম, ও বলতো যে এগুলো তুমি কী করছো, রেগে যেত যে ছেলের পড়াশোনায় গাফিলতি হবে, তুমি কেন এই সমস্ত সংসারের দিকে মন নেই, হ্যান ত্যান অনেক কিছু বলতো। তো আমি একটু একটু করে করতাম নিজের মনটা ভালো রাখার জন্য। তো সেই সমস্ত করে 7 মাসের মাথায় গিয়ে আমার সাকসেস হয়েছে, কাজটাকে সিরিয়াসলি নিয়েছি প্রথম থেকে। তোমরা আমার প্রথমের দিকের ভিডিওগুলো চ্যানেলে গিয়ে, ভিডিওসে গিয়ে, একদম লাস্টের দিকে গিয়ে ভিডিওগুলো দেখো, এডিটিং টেডিটিং আমি কিচ্ছু জানতাম না, এডিটিংয়ের ইও জানতাম না, ভিডিও যে টেকনিক্যাল চ্যানেলগুলো আছে আমি কিন্তু কোনো ব্লগারের কাছে গিয়ে বলিনি আমাকে সাপোর্ট করো,
ওইগুলোতে টাইম একদম দেবে না, নিজের ডেলি তুমি যে জিনিসটা দেখতে ভালোবাসো, তুমি একজন ব্লগারের কোন জিনিসটা দেখতে ভালোবাসো তুমি সেইটা করো। তুমি যে জিনিসটা দেখতে, আজকেই যেমন দোকানে গেছি তো উনি বলছেন, যে ভদ্রলোক বিক্রি করছেন উনি বলছেন আমি এমন জিনিস রাখি যেটা আমার কিনতে ভালো লাগবে, আমার নিজের বেচতে ভালো লাগবে, তবে তো আরেকজনের পছন্দ হবে। তো এই জিনিসটা ভীষণ বিজনেস, যে কোনো বিজনেসের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। তো তুমি ডেলি একটা টাইম করে নাও যে এই টাইম থেকে এই টাইম আমার ভিডিও যাবেই, মনের মধ্যে একটা ইয়ে নিয়ে নাও। এবং প্রত্যেক দিন কিছু পরিশ্রম করতে হবে, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। লোক এমনি এমনি তোমার ডেলি ব্লগ দেখবে না। তোমাকে বলেছি আমি প্রথম প্রথম যে কিচেন ট্যুর, হোম ট্যুর, তারপরে কি বলো ওটাকে, তুমি কীভাবে ঘর অর্গানাইজ করছো, কীভাবে উইকলি ক্লিনিং করছো, কীভাবে ডিপ ক্লিনিং করছো, যেগুলো সংসারের কাজ সেগুলোকে ট্যাগ দিয়ে দিয়ে করো, নিশ্চয়ই হবে, আমার বিশ্বাস হবে। এই কথাটা আমার নিজের কথা মনে পড়ে গেছে, আমরা সবাই সাকসেসফুল হব, সবাই আমরা সবাই সাকসেসফুল হব যদি আমরা আমাদের কাজটাকে সিরিয়াসলি নিই। আমি বলেছি না আমি জীবনে দুটো কাজকে খুব সিরিয়াসলি নিয়েছিলাম, এক হচ্ছে টিচার, টিচার খেলতাম ছোটোবেলা, এটা খুব সিরিয়াসলি খেলতাম, অনেক বড় পর্যন্ত খেলতাম, আর হচ্ছে রান্নাবাটি। এই দুটো কাজ আমি, এই দুটো খেলা আমি খুব সিরিয়াসলি খেলতাম এবং এই দুটো জিনিসই আমার ভবিষ্যতে আমার মানে আমার রোজগারের পথ হয়েছে। তো নিজের ব্যাপারটাকে নিজেকে তোমায় ইয়ে থাকার, ভেঙে পড়লে চলবে না। আমি পাচ্ছি না এখন টাকা, আমি সাত মাস উইদাউট এনি পেমেন্ট, সাত মাস ডেলি, হয়তো আয়ুষ্মানের এক্সাম তখন হয়তো দু একদিন বাদ গেছে বা কিছু, কিন্তু ডেলি আমি ভিডিও দিতাম সাত মাস। আমি জানি না আমার হবে কি না, যেরকম তোমরা এখন আছো, আমার বলছি তো পুরোনো ভিডিওগুলো দেখো বুঝতে পারবে। তো তোমরাও শুরু করো, বেস্ট অফ লাক সবার জন্য, সবার অনেক ভালো হোক, উন্নতি হোক, আমি সবসময় কামনা করি, সবসময় প্রে করি আমরা মেয়েরা যেন যেটা করতে চাইছি ভালোভাবে সেটা যেন করতে পারি। অবশ্যই সবার প্রতি সবসময় ইতিবাচক মনোভাব রাখবে, কখনো কোনো নেগেটিভ জিনিস নিয়ে ভিডিও করবে না। ইনকেস যদি ওই নেগেটিভ ভিডিও তোমার লোকে ভালোও লাগে, যদি তোমার অনেক ধরো ভিউ হলো, তারপর তুমি যখন ডেলি ব্লগ দেবে লোকে সেগুলো মানে আনন্দ সহকারে দেখবে না, কারণ ওরা ওই ব্যাপারটাতে ইন্টারেস্ট পেয়েছে। তো সবসময় চেষ্টা করবে ইতিবাচক দিকে যেন তোমার ভিডিও চলে। তো বেস্ট অফ লাক সবাইকে, চলো খুব সুন্দর মতন ভিডিও করো। আর আজকে আমি খুব বেশি কাজকর্ম বা কিছু রান্নাবান্না তো সেরকম করিনি, সকালবেলাও সেরকম কিছু রান্নাবান্না করিনি আজকে। রান্না ডাল ভাত, ডিম ভাজা আর মোচার তরকারি, এই ছিল আজকের লাঞ্চে। তো আমি সেগুলো কিছু শেয়ার করতে পারিনি, ঘরতরের ভীষণ কাজের প্রেশার ছিল, আয়ুষ্মানের আজকে এক্সাম শেষ হলো। তো আজকে একটু রিল্যাক্স, মানে এই বিকেলটা আমি একটু রিল্যাক্সে টাইমটা স্পেন্ড করলাম। তো চলো কালকের থেকে আবার নতুন কাজের ভিডিও দেখাবো, ঠিক আছে? একটু নতুনত্ব, মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও ভালো লাগে, তাই না? একটু ছোট, একটু অন্যরকম। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই কিন্তু একদম সেফ থাকবে। গুড নাইট, সায়োনারা।